আর বক্সটাও খুব দেখতেও সুন্দর লাগে। এইরকম ভাবে মানে এই ছয় ধরনের মিষ্টি দেখে চোখের মধ্যে লোভনীয় জিনিসটা বেশি বাড়ে। মিঠাইয়ের আছে সবগুলাই আনছি, তো এই সাইড দিয়ে আমি শুরু করতে থাকি। এটা হচ্ছে ব্ল্যাক টোস্ট, মাঝখানে হচ্ছে খিরসা দিছে যেটা আমাকে বললো, এটা হচ্ছে ওনাদের কেজি হচ্ছে 575 টাকা, আর পার পিস হচ্ছে আমাদের 40 টাকা করে পড়ছে। এইটা হচ্ছে ক্রিম জ্যাম, ক্রিম জ্যাম এটার কেজি হচ্ছে আপনার 475, কিন্তু পার পিস হচ্ছে ওনাদের 40 টাকা করে। আর এটা হইতেছে পাতা চমচম, মানে সাদা চমচমও বলতে পারবো, এটার কেজি হচ্ছে 475 টাকা এবং এটা পার পিস পড়ছে 40 টাকা করে। এইটা হইতেছে ওনাদের পোড়াবাড়ির চমচম, লাইক টাঙ্গাইলের চমচমের মতো অনেকটা লুক, বাট নাম হচ্ছে পোড়াবাড়ির চমচম। এটা ওনাদের 495 টাকা কেজি আর এটা পড়ছে পার পিস 40 টাকা করে। মানে এখানে যে চারটা আইটেম আছে চারটাই হচ্ছে পার পিস 40 টাকা করে পড়ছে। আপনি যদি বক্সে সাজায় দিতে চান তাহলে এভাবে দিতে পারেন। এটা হচ্ছে মিঠাইয়ের কাঁচা সন্দেশ, যেটা হচ্ছে কেজি হচ্ছে 650 টাকা, পার পিস এখানে পড়ছে হচ্ছে 50 টাকা বা 52-53 টাকার মতো আর কি রাখছে মনে হচ্ছে আমার কাছে, এটা একটু বেশি রাখছে ইচ্ছা করে জানি না। তারপরে এটা হচ্ছে মিঠাইয়ের হচ্ছে হাফি সন্দেশ, হাফি সন্দেশ হচ্ছে কেজি 675 টাকা, যেটা পার পিস হচ্ছে আমাদের এখানে পড়ছে হচ্ছে 45 টাকা করে। তো এই হইতেছে মিষ্টির নাম এবং দাম। এখানে প্রত্যেকটা মিষ্টি আপনি দেখলেই বুঝতে পারবেন একটু প্রিমিয়াম কোয়ালিটি। লাইক আমরা এপিসোড 1-এ যেটা বলছি, যেমন হচ্ছে যে মিষ্টিগুলো ছিল ক্লাসিক সুইটস বলা যায়, যেগুলো হচ্ছে নর্মালি যে মিষ্টিগুলো আমরা ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি এবং এগুলোও খাইছি অবভিয়াসলি কাঁচা সন্দেশ, বাট এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম লেভেলের মিষ্টি আমি মনে করছি, এর জন্য আমি ওইভাবে ভাগ করছি ক্লাসিক সুইটস এবং হচ্ছে প্রিমিয়াম লেভেলের সুইটস। তো এখানের মধ্যে এগুলো মিষ্টি এখন ট্রাই করবো এবং এখন আমি যে জিনিসটা বলবো, লাইক আপনি যদি মনে করেন একটু প্রিমিয়াম কাউকে পছন্দের কোনো মানুষকে কোনো কিছু গিফট করতে চান, লাইক মিঠাই থেকে মিষ্টি, যে মিষ্টি খুব পছন্দ করে লাইক আমার মতো মানুষ, তো আমি বলবো একটা জিনিস, সেটা হচ্ছে এরকম তিনটা করেও দিতে পারেন, চাইলে আপনি দুইটা করেও দিতে পারেন, সুন্দর লাগবে, খারাপ লাগবে না, কম খরচে যাবে। যাই এখানে আমাদের 120 মানে 480, সো এখানে 150 কত হলো 530 630, আর এইরকম এখানে হচ্ছে 180, প্রায় 700-800 টাকার মতো একটা বক্স। বাট এখানে আর কি ভ্যারাইটি কাইন্ড অফ মিষ্টি আছে, তো লাইক দেখা যেতেছে মানুষ একটা খায় বোর হবে না, তো ভ্যারাইটি কাইন্ড অফ টেস্টও করতে পারলো, মজাও লাগলো, জিনিসটা কিন্তু ইউনিক, আর বক্সটাও খুব দেখতেও সুন্দর লাগে। এইরকমভাবে মানে এই ছয় ধরনের মিষ্টি দেখে চোখের মধ্যে লোভনীয় জিনিসটা বেশি বাড়ে। সো এখন হচ্ছে একটা একটা মিষ্টি ট্রাই করব, তারপরে ডিটেইলে এটা নিয়ে, ডিটেইল না কেমন লাগে ভালো লাগে না কম কেমন লাগে এটা বলে শেষ করি। এই যে ব্ল্যাক টোস্ট আর হচ্ছে ক্রিম জ্যাম দিয়ে শুরু করতেছি, দুইটার ভিতরে হচ্ছে মাঝখানে একটা ইয়ে আছে, খিরসে আছে, মানে কাইন্ড অফ আছে, লাইক মানুষ আছে না অনেক রকম যে বাহিরে একরকম ভিতরে একরকম, এই মিষ্টি দুইটার ক্যারেক্টারিস্টিক ওই রকম আর কি, বাইরে একরকম ভিতরে একরকম, ঠিক আছে। তো খাবো খায় বলতেছি, তো ব্ল্যাক টোস্টটা কিন্তু একদম দেখতে ব্ল্যাক ডায়মন্ডের মতো লাগতেছে, কালারটা কিন্তু খুবই চকলেটি চকলেটি, কালারটা দেখে খুব জোস লাগতেছে, আর ক্রিম জ্যামের ক্রিম জ্যামটাও ভালো লাগতেছে। আচ্ছা ব্ল্যাক টোস্ট দিয়ে আগে শুরু করুন,
আমি যদি প্রথমে ব্ল্যাক টোস্টটা নিয়ে বলি, এটা ভিতরে খিসাটা খুব মজা লাগতেছে। আর মিষ্টির ডেফিনেশন যদি বলো যে বাইরের থেকে কালো হলো, ভিতরে দেখছেন ভিতরে কিন্তু একটু পরশ আছে, মনটা মারলো, এরকম কিছু মানুষ আছে, ভালো এই টেস্ট মজা। আমি ফান হিসাবে বললাম। আর এইটার যে ক্রিম জ্যামের মধ্যে বেশি ই করতেছে আর কি, ব্যাখ্যা করতেছে, তারপরও এইটার যে মানে ভিতরে যে এই ছানাটা আছে, এটা হইতেছে লাইক একদম পুরা র দুধ দিয়ে তৈরি করা, মানে কোনো চিনি ইউজ করে না, একদম র একটা ফ্লেভার মুখে লাগতেছে, মানে একদম র। সো এটাও জোস। সো ওভারঅল দুইটা মিষ্টি আমার কাছে খুবই জোস লাগছে আমার কাছে। আর বাদ বাকিগুলোতে যাই তারপরে বলতেছে। আচ্ছা, এবার হচ্ছে পাতা চমচম আর হচ্ছে পোড়াবাড়ির চমচম ট্রাই করা পালা। পোড়াবাড়ির চমচমটা ইউজুয়ালি আমি যখন মিষ্টি খাওয়ার খুব কিরা উঠে আমি এটা বাসায় নিয়ে আসি। লাইক এই পোড়াবাড়ির চমচম আর হচ্ছে ভাগ্যকুলের টাঙ্গাইলের চমচমটা আমাকে একটা অন্যরকম ফিল দেয় মিষ্টি যখন আমি খাই, খুব মজা লাগে। এটা অসাধারণ একটা ফিলিং, এটা বলে বোঝানো সম্ভব না, এটা আমার মনের ভিতরে ঢুকতে হবে যদি বুঝতে চান। তো এখন কথা হইতেছে আমরা পাতা চমচমটা আগে খাই, আমার পোড়াবাই চমচমটা হচ্ছে ফার্স্ট প্রিফারেন্স থাকবে, বেশি মজা। তো পাতা চমচমটা খাই দিয়ে কেমন লাগে? এটা আর কি অনেকটা ভাগ্যকুলের ল্যাংচার মতো, ল্যাংচাটা হচ্ছে সাদা চমচমের মতো। মিঠাই সব মিষ্টি মোটামুটি এপিসোড 1 থেকে শুরু করে এই পর্যন্ত 10 ধরনের মিষ্টি ট্রাই করলাম, প্রত্যেকটা মিষ্টি রসালো, পারফেক্ট রসের পরিমাণ, মানে রসালো লাইক মিষ্টির মধ্যে যেরকম রসালো থাকা দরকার, ইনাফ, মানে খুব বেশি না, এক্সেসিভ না, বিরক্ত লাগে, মজা লাগে। তো এখন পাতা চমচম আর হইতেছে এই পোড়াবাড়ি চমচমের মধ্যে পোড়াবাড়ি চমচমটা একটু বেশি মিষ্টি, যারা বেশি মিষ্টি পছন্দ করে আমার মতো তাদের এটা সবচেয়ে ফার্স্ট চয়েস থাকবে এবং এটা বেস্ট লাগবে। তারপর যাদের একটু মিষ্টিটা কম পছন্দ তাদের জন্য পাতা চমচমটা বেটার চয়েস, আর এটাও মজা, মানে বাট সাদা থেকে হইতেছে কমলা কালারটা আমার বেশি পছন্দ আর কি, মানে পোড়াবাড়ি চমচমটা বেশি মজা। এবার হচ্ছে সন্দেশে যাব, সন্দেশটা কম মিষ্টি বাট দেখি ওগুলোতে চাই। তো শেষের দিকে এসে পড়লাম আমরা হচ্ছে সন্দেশ আইটেমগুলোতে। এটা হচ্ছে কাঁচা সন্দেশ বা সন্দেশ ছানা বা কাঁচা ছানা বলে, এটা নামে বারবার নাম কনফিউজ হয়ে যায়, বাট এটা আমার একটা সময় খুব ফেভারিট মিষ্টি ছিল, মানে খুব মিষ্টি কম পছন্দ তো না, বাট সন্দেশ আমার খুব ভালো লাগতো একটা টাইমে, অনেক ভালো লাগতো। বাট আস্তে আস্তে পোড়াবাড়ির চমচম বা টাঙ্গাইলের চমচম খাওয়ার পরে এটার প্রতি আমার বেশি একটা যোগ, আর রসগোল্লার প্রতি একটা যোগ আছে। এটা ছোটোবেলায় ভালো লাগতো, ছোটোবেলা মনে আমার কম মিষ্টি ভালো লাগতো না। আর এটা হচ্ছে হাফসি সন্দেশ, যেটা আমার বলতেই হবে মিঠাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট আইটেম, খাওয়ার আগেই বলতেছি, বিকজ এটা আমার অনেক খাইছি এবং খুব ভালো লাগে আমার এটা। এর জন্য আমার বিক্রমপুরের যে হাফি সন্দেশটা ছিল ওটা আমার ভালো লাগে না, এটা আবার দীঘাতে খুব খারাপ লাগছে, তার খুব গায়ে লেগে গেছে, কারণ তার হাফ সন্দেশটা বিক্রমপুরে সে খুব তার বলে ভালো লাগে। যাই হোক, একজনের টেস্ট বাট এক এক রকম, স্বাভাবিক, সেম হবে না। তো হচ্ছে কাঁচা সন্দেশ দিয়েই শুরু করি, এটাতে বড় পিস লয়ে গেলাম। প্রথম কথা, ওনাদের হাফসি সন্দেশটা যে বেস্ট বললাম, আসলেই বেস্ট, টেস্ট হচ্ছে মারাত্মক, এটা জোস, বেস্ট, এক কথায় মানে সুপার। বাট সন্দেশটা মানে কাঁচা সন্দেশ চলে মোটামুটি, কেন আমি বলবো, বিকজ হচ্ছে আমি কালকে ভাগ্যকুলেরটা খাইছি, ভাগ্যকুলের কাঁচা সন্দেশটা বেশি মজা এটার থেকে। আর এটার প্রাইস আর ভাগ্যকুলের প্রাইস প্রায় কাছাকাছি, এটা 650 আর ভাগ্যকুলের নামে 550 ছিল। বাট ভাগ্যকুলের কাঁচা সন্দেশটা বেশি মজা, আর এইটার হাফসি সন্দেশকে, মিঠের হাফসি সন্দেশকে মনে হয় না কোনো অন্য হাফসি সন্দেশ বিট করতে পারবে, এটা আমার পার্সোনালি মনে হয়। তো ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা মিঠাইয়ের সাথে খুবই ভালো। আজকের মিষ্টিগুলো, আজকের এপিসোডে যে মিষ্টিগুলো ট্রাই করলাম ওগুলো থেকে আমি বেস্ট তিনটা বলবো আমার হিসেবে। এক নম্বরে যাবে, এটা তো মানে বলার কিছু নাই, সেটা যাবে হচ্ছে হাফসি সন্দেশ। এই জন্য আমি এটা চাইড পিস আনছি, আমি জানতাম এটা বেস্ট হবে, আমার বেস্ট লাগবে মনস্তাত্ত্বিকভাবে, আই এম ভেরি কনফিডেন্ট। তো এটা সবচেয়ে বেস্ট। তারপরে সেকেন্ডে আমি রাখবো হচ্ছে পোড়াবাড়ির চমচমকে, সেকেন্ডে হচ্ছে পোড়াবাড়ির চমচম থাকবে, এবং থার্ডে থাকবে হচ্ছে ক্রিম জ্যামটা, বিকজ ক্রিম জ্যামের স্পেশালভাবে যে জিনিসটা মিষ্টির একটা ফ্লেভার, তার সাথে যে মাঝখানে যে ছানাটা ইউজ করছে ওইটাতে যে র দুধের একটা ফ্লেভার আসতেছে, ওইটা হতেছে মারাত্মক একটা এক্সপিরিয়েন্স ছিল আমার বলতে পারি।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো প্রথমবার আর কি আমরা একটাই জায়গার দুইটা এপিসোড পরপর করলাম, বিকজ হচ্ছে এত টাকার মিষ্টি আনছি, তো আমি একটা এপিসোড করতে চেয়েছিলাম, মানে একটা ভিডিওতে মানে দেখাইছি রোজা অনেক টাকার আমরা ইফতার করছি, মানে একটু বেশি হয়ে গেছে, একটা বাজেট কনসিয়াস হইতে হবে, মানে বাজেট বাহিরে আমরা চলে গেছি। তো এই বিষয়টা খুবই দুঃখজনক, আমার আবার বাজেটে ফিরার জন্য আমি এরকমভাবে আবার করতেছি। তো 12 ধরনের মিষ্টি একটা ভিডিওতে দেখাইতে গেলে ভিডিওটা লং লেন্থ হয়, প্লাস হচ্ছে আমাদেরও বাজেটের একটা ব্যাপার থাকে, বিকজ আমরা এই পর্যন্ত যে 200 ভিডিও প্লাস করতেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা নিজেদের টাকা দিয়ে ফুড কিনে খাইছি, এমন না যে আমরা কোথা থেকে স্পন্সরশিপ নিয়েছি বা ফ্রি খাইছি, আমাদের দিবেও না কেউ, এটা বাস্তব কথা। তো যাই হোক, এটা হলো মানে বিষয়টা। তো এর জন্য আর কি দুইটা পার্ট করে আমি ভিডিওটা করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে মিষ্টি খাবেন, মন তাজা থাকবে, মনের মধ্যে প্রচুর মিষ্টি, মন খুব উচ্ছল থাকবে। আল্লাহ হাফেজ।